সাগরদিঘিতে জয়ের তিন মাসের মধ্যেই বাইরানের দিগবাজি। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই ফের সেই দল বদলের খেলা। একেবারে ছবিতে দেখতে পাচ্ছেন নবজোয়ার কর্মসূচি চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাটালে যখন ছিলেন, একেবারে সেই নবজোয়ার কর্মসূচিতে ঘাটালে গিয়ে মুর্শিদাবাদ থেকে সোজা ঘাটালে চলে গেলেন এবং সেখানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিলেন বায়রন বিশ্বাস। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে তাকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন, তারপর তার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিচ্ছেন। কংগ্রেস ছেড়ে অভিষেকের হাত ধরে তৃণমূলে বায়রন বিশ্বাস। তৃণমূলেরই বায়রন প্রমাণ করলেন দল বদল করে। তৃণমূলে বায়রন পঞ্চায়েতের আগে ফের বিধানসভায় শূন্য কংগ্রেস। ফলে বুঝতেই পারছেন যে অধীর রঞ্জন চৌধুরী বায়রন বিশ্বাসের ওপর বায়রনের ওপর বিশ্বাস রেখেছিলেন, সেই বিশ্বাস ভঙ্গ করে বায়রন বিশ্বাস তিনি চলে গেলেন কংগ্রেস ছেড়ে। কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি তিনি চলে গেলেন তৃণমূল কংগ্রেসে। আমি কংগ্রেসে থেকে কোনো রকম ভালোভাবে কোনো কাজ করতে পারছিলাম না, কোনো প্রশাসনিক, কোনো জনগণের সেবা, কোনো রকম রাস্তাঘাটের উন্নয়ন। আমি যদি কোনো রকম উন্নয়নই না করতে পারি তো আমি এমএলএ থেকে করব কি? তাই আমি একটা সব দিক চিন্তাভাবনা করে আমি একটা চিন্তাভাবনা এলাম যে তৃণমূল প্ল্যাটফর্মটাই বেস্ট প্ল্যাটফর্ম হবে। অকারণে অজুহাত দিয়ে যে দল তোমাকে বায়রন বিশ্বাস করেছে, তোমার দর বাড়িয়েছে, তৃণমূল কখনো তোমার কাছে যায়নি, তোমাকে বলেওনি, আমরা তোমার মার্কেট তৈরি করে দিয়েছি, আমরা তোমার বার্গেনিং পাওয়ার তৈরি করে দিয়েছি, তোমার বাজার তৈরি করে দিয়েছে, তারপর তোমাকে কেনা বেচার জায়গা কিন্তু তৃণমূল গেছে। আমরা যদি না থাকতাম প্রোডাক্ট হিসেবে বায়রন বিশ্বাস তৃণমূলের কাছে গ্রাহ্য হতো না। তাই ভাইটি আমার, অকারণে কংগ্রেস কপবাদ না করে নিজের নিয়তের দিকে, ইমানের দিকে তাকিয়ে কথা বলো। যে জয়ী হয়েছি এর পিছনে কংগ্রেসের কোনো অবদান ছিল না। আমি গোড়াগড়ি আমরা টিএমসি করে আসছি, আমরা টিএমসি থেকে আমি টিকিট নেওয়ার চেষ্টা করেছিলাম, দুর্ভাগ্যবশত টিকিট পেয়ে ওঠেনি বলে আমাকে কংগ্রেস থেকে নিতে হয়েছিল। কিন্তু এতে কংগ্রেসের কোনো অবদান নেই, আর যদি অবদান থাকতো তো 2021 সালের কোনো একটা সিটও কেন জিততে পারেনি। রামধনু জোটের নির্যাস হচ্ছে শূন্য। এই রামধনু জোট 2021 সালের নির্বাচনে কী ফল করেছে? ISF, CPM, কংগ্রেস, লড়াইটা ছিল তৃণমূল বনাম বিজেপি, আর সেখানে কংগ্রেসের নেতারা ISF আর CPM এর সাথে জোট করে কার সুবিধা করে দিয়েছে? বাংলা দিদি, আপনার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আগামী দিনে মোলাকাত হবে রাজনীতির ময়দানে, নির্বাচনের ময়দানে। এতটুকু কংগ্রেস কর্মীরা আপনারা দুঃখ পাবেন না। এই তৃণমূলের অভিযোগ ছিল যে কংগ্রেস, CPM আর বিজেপি বায়রন বিশ্বাসকে জিতেছে মিলিয়ে একসঙ্গে। বিজেপি, CPM, কংগ্রেস নাকি আমরা জিতিয়েছি। আজকে নিজেদের কথার উল্টো কথা বলছে কেন? আরও জিত বাড়লো আমাদের, আরও জিত বাড়লো বাংলার মানুষের, যে তৃণমূল আরও নগ্ন হলো। বিজেপির ব্যাপারে বলতে আমি ওনাকে দেখিনি সেরকমভাবে, ওইটা একটা চিন্তাভাবনা ছিল যে বিজেপির ব্যাপারে কেন বলছেন না উনি। ফলে বায়রন বিশ্বাস যে তৃণমূলে যোগ দিতে পারেন তার একাধিক মন্তব্যে এই জল্পনা কিন্তু আগেও তৈরি হয়েছিল এবং সেই জল্পনাকে সত্যি করে বায়রন বিশ্বাস তৃণমূলে যোগদান করলেন কংগ্রেসের টিকিটে জয়। আপনারা জানেন যে 2 তারিখ 2 মার্চ ফল ঘোষণা হয়েছিল। সুব্রত সাহার প্রয়াণে এই সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। প্রায় 23,000 ভোটে তৃণমূলকে পরাজিত করে কংগ্রেসের একমাত্র বিধায়ক হিসাবে উঠে আসেন বায়রন বিশ্বাস। এবং 11 মার্চ বায়রন বিশ্বাস বলেছিলেন যে আমি তৃণমূলেরই লোক, তৃণমূল ভোট না দিলে এত বেশি ব্যবধানে আমি জিততে পারতাম না। সাগরদিঘিতে সেলিব্রেশন হয়েছিল। ফলে বুঝতে পারছেন যে ভোটে যে জয় পেয়েছিল কংগ্রেস, সেই জয়ের পর রীতিমতন উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল সাগরদিঘি জুড়ে। 22 তারিখে 2 তারিখে জয়লাভ করছেন এবং 22 তারিখ, মাঝে প্রায় 20 দিনের ব্যবধান, 22 তারিখে শপথ গ্রহণ করেন বায়রন বিশ্বাস। এবং আজ 29 মে বায়রন বিশ্বাস আর কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেসে। যেমনটা শুরুতে আপনাদের বলছিলাম যে একাধিকবার বায়রন বিশ্বাসের একাধিক মন্তব্যে জল্পনা তৈরি হয়েছিল যে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বায়রন বিশ্বাস। এই যেমন 11 মার্চ বায়রন বিশ্বাস বলছেন যে আসলে আমি তৃণমূলেরই লোক, তৃণমূল আমাকে সমর্থন করেছে, না হলে কি আর এত ব্যবধানে জিততে পারতাম? কি বলেছিলেন সেদিন বায়রন বিশ্বাস দেখুন।
অ্যাকচুয়ালি তৃণমূলের লোক আমি, তৃণমূলই আমাকে সাপোর্ট করেছে ভালোভাবে, যে না হলে এত এত ভোটের ব্যবধানে যে আমি জিতলাম এত ভোটে, তৃণমূল সাপোর্ট না করলে তো সম্ভব ছিল না। তৃণমূলই আমাকে প্রচণ্ড হারে সাপোর্ট করেছে। ওরা বলছে বিজেপি সাপোর্ট করেছে, কিন্তু বিজেপি না, আমি বলবো ম্যাক্সিমাম সাপোর্টটাই তৃণমূল করেছে, আর তৃণমূলেরই লোক আমি। ফলে বুঝতে পারছেন যে বায়রন বিশ্বাস একদিকে যেমন তৃণমূলের তিনি যোগদান করলেন, দু তারিখে 2রা মার্চ ফল ঘোষণা হয়েছিল সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের, এবং আজ 29শে মে তিনি যোগদান করলেন। প্রায় 3 মাসের মধ্যে ডিগবাজি খেলেন বায়রন বিশ্বাস, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। আসবো পরের খবরে। কনভয়ের যাত্রাপথে বিক্ষোভের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে দায়ী করার পরেও গ্রেফতার আরও এক কর্মী নেতা, এ নিয়ে মোট 9 জনকে গ্রেফতার করা হলো। সকলকে এদিন 12ই জুন পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাত্রাপথে বিক্ষোভের ঘটনার 3 দিনের মাথায় আরও এক কর্মী নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল 9। তবে হামলার ঘটনায় ধৃতদের হেফাজতে পেল না সিআইডি। শুক্রবার গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাত্রাপথে আছড়ে পড়ে কর্মী বিক্ষোভ। মন্ত্রী বীরবাহ হাসদার গাড়ির কাঁচ ভাঙা হয়, মাটিতে ফেলে মারধর করা হয় তৃণমূল কর্মীদের। এই ঘটনায় শুক্রবারই 4 জন গ্রেপ্তার হয়। রবিবার কর্মী সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো সহ আরও 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার নিশিকান্ত মাহাতো নামে এক কর্মী নেতাকে শালবনিতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর, নিশিকান্ত মাহাতো কর্মী নেতা রাজেশ মাহাতোর ঘনিষ্ঠ। সোমবার সকলকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। তার মধ্যে রাজেশ মাহাতো সহ 7 জনকে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানায় সিআইডি। এরপরই কি ধরনের আঘাত সরকারি আইনজীবীর কাছে জানতে চান বিচারক। তিনি বলেন, যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক, তদন্ত হওয়া উচিত। আগে তদন্তে উঠে আসুক কি হয়েছিল। এরপরে সিআইডির হেফাজতে আবেদন খারিজ করে ধৃত 9 জনকে 12ই জুন পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক। তাহলে ওনাদের কাছে কোথাও না কোথাও ভিডিও আছে বা ফুটেজ আছে, সেই ফুটেজ বা ভিডিও তারা প্রকাশ করুক, আর নাহলে আমরা ধরে নেব যে কোথাও না কোথাও কর্মী আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য চক্রান্ত করে কিছু লোক ঢুকিয়ে দিয়েছিলেন, যে লোকগুলোকে আইডেন্টিফাই করা হবে ভিডিওর মাধ্যমে। তারা কারা? তারা কি সত্যিকারের বিগত দিনে কোনো দিন কর্মী আন্দোলনে ছিল, নাকি হঠাৎ করে তারা সেখানে উদ্ভব হয়েছিল কর্মী আন্দোলন? এই ঘটনায় আগেই বিজেপিকে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মীদের নাম করে বিজেপির স্লোগান নিয়ে এই অত্যাচার করেছে বিজেপি দল। তারা আদিবাসী মেয়ের গায়ে হাত দিয়েছে, অভিষেককে অ্যাটাক করতে গিয়েছিল। আমি তো বলেছিলাম 48 ঘন্টা সময় দিয়েছিলাম, যে আদিবাসী কর্মী সমাজের প্রতিনিধিরা 48 ঘন্টার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করবেন। তারা কালকে বৈঠক করে বলেছে যে আমাদের কেউ এটার সাথে যুক্ত নয়। তাহলে যুক্ত কে? ভারতীয় জনতা পার্টি। তবে সোমবারও ফের এক কর্মী নেতার গ্রেপ্তারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। একদম পূর্ব পরিকল্পিত ঘটনা, এবং দেখা গেছে যে সেই মিছিল থেকে, অর্থাৎ সেই মিছিলে যারা এই অবরোধ ঘটাতে গেছে, তাদের মধ্য থেকে জয় শ্রীরাম ধ্বনি হয়েছে। কেন হবে? এটা সমস্তটা পরিকল্পিত, এবং তীব্র প্রতিবাদ আমাদের বিরোধী দল নেতার বিরুদ্ধে, যার মনে হয় এই ব্রেন চাইল্ড বোধ হয় তারই। হামলা অত্যন্ত সন্দেহজনক, এই আক্রমণের তদন্ত হওয়া উচিত যাদৌ কি, কিন্তু যে কোনো ধরনের হিংসার আমরা বিরোধী। আমরা হিংসা এন্ডোর্স করি না, আমরা মনে করি রাজনীতি হিংসার কোনো স্থান নেই। এই ঘটনায় ইতিমধ্যেই কর্মীদের নামে একটি মামলা রুজু করেছেন বীরবাহ হাসদার, গাড়ির চালক। ঝাড়গ্রাম টাউনে তৃণমূল সভাপতির পক্ষ থেকে বিক্ষোভকারীদের নামে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। আবিদ দত্ত ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ। পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে সব দায় ঠেলে এই প্রথমবার জামিনের আবেদন করলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়। বললেন, মাস্টারমাইন্ড নাকি পার্থ চট্টোপাধ্যায়। এদিকে অর্পিতার হয়ে সওয়াল করতে এলেন সুপ্রিম কোর্টের আইনজীবী। মাস্টারমাইন্ড পার্থই, এই প্রথম পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি করলেন তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী। গ্রেফতারের 10 মাস পর প্রথমবার জামিনের আবেদন করলেন নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দী অর্পিতা। এদিন আদালতে অর্পিতার আইনজীবী দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়ের মাস্টার মাইন্ড তার টাকা, কিন্তু সেই টাকা যে নিয়োগ দুর্নীতির টাকা তার প্রমাণ কি? অর্পিতা মাস্টার মাইন্ড নন, এই টাকা অর্পিতার নয়। অর্পিতা কিছু করেননি, কিন্তু জেলে রয়েছেন। যারা যুক্ত তারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন, জানি না কারা তাদের প্রোটেকশন দিচ্ছেন।
অর্পিতা তদন্তে সহযোগিতা করছেন। সেই কারণে 28 জুলাই ক্লাব টাউনে ফ্ল্যাট থেকে টাকা এবং গয়না উদ্ধার হয়। তখন ইডির আইনজীবী বলেন, যদি তাঁর ফ্ল্যাটে কেউ জোর করে টাকা রাখেন বা সই করাতেন, তাহলে তিনি কেন আগে অভিযোগ দায়ের করেননি? কারণ তিনি এই বিলাসবহুল জীবন চেয়েছিলেন এবং তা ভোগ করেছেন। পার্থ চট্টোপাধ্যায় ছিলেন রাজা, এবার অর্পিতাকে ঠিক করতে হবে তিনি ডি ফ্যাক্টো রানী ছিলেন নাকি পার্থ তাঁর আঙ্কেল ছিলেন। 31টি LIC পলিসিতে পার্থকে কাকু বলে উল্লেখ করা আছে। কলকাতাতে এখন দুটো কাকু, একজন পার্থ চট্টোপাধ্যায়, অন্যজন কালীঘাটের কাকু। এদিন অর্পিতার হয়ে আদালতে সওয়াল করতে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দা গ্রোভার। তাঁর গাড়ির সামনে ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বোর্ড। গাড়ির নাম্বার উল্লেখ করে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, আমি প্রথমেই বলবো এই গাড়িতে করে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী এসেছেন। বলা হচ্ছে অর্পিতা সাধারণ মহিলা, কিন্তু তিনি তার আইনজীবীকে এমন গাড়ির ব্যবস্থা করে দিচ্ছেন যাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো রয়েছে। মিনিট কয়েকের মধ্যে অর্পিতার আইনজীবীর গাড়ির সামনে থেকে সরিয়ে ফেলা হয় এই বোর্ড। এর আগে ভার্চুয়াল শুনানিতে একাধিকবার মুখোমুখি হয়েছিলেন পার্থ অর্পিতা। আদালত কক্ষে তাদের খুনসুটি নিয়ে সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় মিমে। কিন্তু এবার জামিন পেতে যাবতীয় দায়ভার পার্থর উপরেই চাপালেন অর্পিতা। প্রকাশ সিনহার রিপোর্ট, ABP আনন্দ। আসছি পরের খবরে। ব্যারাকপুর শুট আউটের ঘটনায় এখনও আধরা তিনজন দুষ্কৃতী। তিনজনই ভিন রাজ্যে পালিয়েছে বলে দাবি পুলিশ সূত্রে। অন্যদিকে এদিন ব্যারাকপুরের ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে মিছিল করে বিজেপি।